আমাদের যে প্রবীণের জীবন মান উন্নয়ন এই প্রকল্পটা আসলে যে জেলার ভাই বলেই গেল যেটা যে একটা বেতনের অংশ, এটা আমাদের যে ফান্ডিং অর্গানাইজেশন যারা তারা এবং আমাদের সংস্থা মিলে এটার একটা ফান্ড তৈরি করা হয়েছে। এই ফান্ড থেকে ইয়াটা পরিচালনা করা হবে, কিন্তু এটার বেসিক্যালি যে কাজগুলো সেটা করতে হবে আপনাদের নিজেদের। যেমন এখানে আমরা প্রথমে একটা কমিটি করবো, আপনাদের গ্রাম কমিটি, সেখান থেকে একটা ওয়ার্ড কমিটি হবে, ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটি হবে। আর এখানে পরবর্তীতে যেটা আমাদের এখানকার প্ল্যান আছে, আমাদের যে দাবির পাশে একটা জায়গা আছে ওইখানে আমরা প্রবীণদের জন্য একটা কেন্দ্র করব, যে প্রবীণরা সেখানে আপনারা সেখানে বসবেন, বসে ওখানে যে বিভিন্ন রকম ব্যবস্থা থাকবে, যে টিভি থাকবে, পেপারপত্র থাকবে প্রত্যেক দিনে, তারপরে ওইখানে একজন ফিজিওথেরাপিস্ট, যেমন আপনাদের চলাফেরা করতে অনেকের হাত ব্যথা করে বা এই বিভিন্ন সমস্যা, এখন এই সমস্যাগুলোর জন্য মানে ওষুধপত্র হচ্ছে আপনার ব্যায়াম বিভিন্ন জাতীয় মানে কৌশলগুলা এগুলো অনেক বেশি কার্যকর এবং এটা প্রমাণিত। এগুলাতে মনে করেন যে দেখা যাবে যে আপনারা অনেক সহজে ওই জিনিসটা থেকে মুক্তি পেতে পারে, কিন্তু এখন জানেন না দেখে পারতেছেন না, সেক্ষেত্রে ওইখানে আমরা একজন ফিজিওথেরাপিস্ট যিনি আপনাদেরকে যেরকম ব্যায়াম করাবে, তার কি অসুবিধা ওখানে বললে তিনি সেই হিসাবে পদক্ষেপ নেবে, এই একটা বিষয়। আর এছাড়াও আমাদের কিছু মানে পদক্ষেপ আছে, এটাতে এটার ভিডিও দেখার পর যদি বল মানে আপনারা বলতাম তাহলে আর একটু ভালো হতো। এখানে আমরা একজন শ্রেষ্ঠ পিতা মানে যতগুলো আপনারা থাকবেন তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ পিতাকে আমরা পুরস্কৃত করে একদম। তারপরে যার সন্তান খুব ভালোভাবে দেখে, শ্রেষ্ঠ সন্তান সেরকম একজন সন্তানকে আমরা দিব, যারা মুক্তিযুদ্ধ আছে তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে, এরকম আর যারা আরও অসহায় তাদের জন্য ব্যবস্থা আছে। এখান থেকে আমরা বিভিন্ন টাইমে লাঠি ছাতা মানে যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের দরকার জীবন চলার ক্ষেত্রে সেগুলো বিষয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো, তো এই কিছু বিষয়গুলো। আর আরেকটা বিষয় যেটা হয় যে যেমন হলো যে একটা গ্রামে একজন হলো মানুষ বৃদ্ধ অসহায় তার পাশে দেখতেছে না, কিন্তু আপনারা যে কমিটিটা তৈরি করলেন সেই কমিটির লোকজন কিন্তু চার পাঁচজন যারা মিলে ওই বাসার ছেলেরা বলতে পারবে না তুমি যদি তোমার বাবারের